আছে আর আমাদের আজকের শোয়ে আমরা কথা বলবো এবার বই মেলায় ক্যানভিন স্কুল থেকে আসা বইগুলো নিয়ে। সো প্রথমে আমরা চলে যাব আমাদের কেমিস্ট্রি পকেট বুকের কাছে। খুব সুন্দর দুটো বই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা এটা ডিটেইলস রিভিউ নিয়ে আসতেছি খুব শীঘ্রই। আর পকেট বুক পকেটে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। বুঝতেই পারতেছ পকেট থেকে বের করলাম পকেট বুক। তো এইবার 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমাদের দুইটা স্পেশাল বই এসেছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পকেট বুক। সো কী কী আছে বইটা যদি বলি, বইটা হচ্ছে একটা ফ্যান্সি প্রোডাক্ট তোমাদের জন্য যদি প্রথমেই বলে নেই। সো বইয়ে হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যতগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ 10টা চ্যাপ্টারে যা যা তোমার প্রয়োজন সবগুলো একত্রিতভাবে সুন্দরভাবে গোছানো আছে। তুমি সূত্র বলো, তুমি বিক্রিয়া বলো, মনে রাখার জন্য তোমার টেকনিক বলো, সব কিছু একসাথে আছে আর কি। সো জাস্ট একটু যদি বলি আর কি, তুমি এক নজরে পরীক্ষার হলে রিভাইজ দেওয়ার জন্য বা পরীক্ষার হলে যাচ্ছ বা বাসায় একটা চ্যাপ্টার তোমার পড়া শেষ, তোমার রিভাইজ দেওয়ার প্রয়োজন আছে, তখন তুমি কি করবা? তখন তুমি একদম সিম্পলভাবে এই জিনিসগুলা রিভাইজ করবে। ঠিক সেমভাবে তুমি রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও দেখতে পারো। রসায়ন দ্বিতীয় পত্রে তোমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করবে, জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে সবগুলা বিক্রিয়া সুন্দরভাবে গোছানো আছে আমাদের। তুমি যদি আসো তুমি দেখতে পারবা শেষে যে আমাদের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এইটাই হচ্ছে খুব সুন্দরভাবে সবগুলা ব্যাটারির পিকচার এবং কালারফুলভাবে সবগুলা জিনিস স্পষ্টভাবে দেওয়া আছে। সো তোমরা যদি তাম্রলিপিতে আসো, বইমেলার তাম্রলিপিতে আসলে আমাদের এই বইগুলি অ্যান্ড হচ্ছে তুমি অনলাইনেও বইগুলো অর্ডার করতে পারো সরাসরি তাম্রলিপির পেজ থেকে এবং রকমারি থেকে তুমি এই অনলাইনে এই বইগুলো অর্ডার করতে পারো। আচ্ছা, সবাই তো শুনলা যে বইয়ের কন্টেন্ট সম্পর্কে। সো প্রথমে আমাদের মাথার ভিতর যে বিষয়টা আসে, এই ছোট একটা বই কি আছে, কতদিন আর লিখছে? কিন্তু তোমরা হয়তো জানো না এই বইটা লিখার পিছনের গল্পটা, যে কতগুলো রাত ওদের জেগে থাকতে হয়েছে এই বইটা লিখার জন্য, রিসার্চ টিম আমাদের কত বড় ছিল সেই সম্পর্কে জানো না। তোমাদের জানিয়ে দিই সেই সম্পর্কে যে এর পেছনের গল্পটা, এত ছোট একটা বই আসলে ছোট না, এর পিছনে অনেক কষ্ট লুকে আছে। সো সাকিব, আমাদের যে বইটা গেল তোমার কেমন টাইম লাগছে? বিশেষ করে তোমরা একটা জিনিস দেখবা, এটার ভিতরে অনেকগুলো নেমোনিক আছে, ঠিক আছে, যেগুলো বানানো বা কালেক্ট করা বা মনে রাখা বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে রিলেট করা, এটা অনেক কঠিন একটা জার্নি ছিল। আসলে ভাই বলতে গেলে হচ্ছে বইটার পিছনে টানা কাজ করা হয়েছে 4 মাস আমার। বাট যদি বলি আমার যে 4 বছরের স্টুডেন্টদের পড়ানোর অভিজ্ঞতা, পুরো অভিজ্ঞতা এই বইয়ের ভিতরে আছে। সো যা যা অভিজ্ঞতা অর্জন করেছি, যে টেকনিকগুলো শিখেছি, সব কিছু এই বইয়ের ভিতরে উদয় করে দিয়েছি, কোনো কিছু আমি গোপন রাখি। তার মানে সাকিবের টিচিং লাইফে যত সিক্রেট আছে সব এই বইয়ের ভিতরে পেয়ে যাওয়া, তার মানে কুবেরের খাজানা, রসায়নের কুবেরের খাজানা হচ্ছে এই বই, মিস করা চলবে না, অবশ্যই কালেকশনে রাখতে হবে তোমাদের এই বইটি। ওকে, সবাই অবশ্যই অবশ্যই বইটা কালেক্ট করে নিবা। আচ্ছা, এরপরে আমরা আসবো আমাদের দ্বিতীয় বই। আমি আসবো আমারটাকে পরে আসবো, আমার ডিপার্টমেন্টে পরে আসবো ম্যাথ নিয়ে। আচ্ছা, এখন আমাদের পরের বই যেটা আছে, খুব সুন্দর একটা জিনিস, আমরা ডেইলি লাইফে ইংলিশ যখন আমরা ইউজ করি এক্সামের জন্য বলো অথবা পরীক্ষায় বলো, এক্সাম পরীক্ষায় কী কথা, এক্সাম আর পরীক্ষা ইংলিশ নিয়ে বলতেছি না, ইংলিশ বাংলা আসবি, পরীক্ষা নিয়েই বলি যা বা আমাদের বাস্তব জীবনে ব্যবহার যেটাই বলি না কেন, আমাদের কিন্তু কিছু কমন মিস্টেক থেকে যায় যেগুলো আমরা হয়তো কখনো সিরিয়াসলি দেখি না। সো ওই রকম 100টা কমন মিস্টেকস নিয়ে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এবার এসেছে 100 কমন মিস্টেকস ইন ইংলিশ। সো আমাদের রেজা আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর আছে এবং তার সাথে ছিল শাহরিয়াজ জয় বই, জয় ভাই, ঠিক আছে, উনার টোটাল কন্ট্রিবিউশন ছিল এই বইয়ে। রেজা, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের এই বই সম্পর্কে তোমার কি মতামত? প্রথমত একদমই ধন্যবাদ জানাতে চাই সজনদাকে, এবং দ্বিতীয়ত বইটা কিন্তু আমাদের সবার প্রিয়, কাল লেখা সবাই একটু দেখে নেই, সেটা হচ্ছে শাহনওয়াজ হোসেন জয়, আমার সিনিয়র, ওনার কন্টেন্টগুলো সুন্দর, এবং ওনার একদম প্রথম থেকে একটা লক্ষ্য ছিল যে এমন একটা বই বের করব যেটা হচ্ছে সবাই পড়তে পারবে, অর্থাৎ এমন না যে একটা নির্দিষ্ট শ্রেণীর স্টুডেন্টসরাই তা দেখবে। তো আই গেস ভাইয়ার এই বইটা মানে লেখা সফল কাম হয়েছে ওনার
এই যে প্রচেষ্টাটা এটা ছিল খুব দারুণ, কারণ আমি মনে করি যে এই বইটায় শুধুমাত্র যে কিছু নির্দিষ্ট স্টুডেন্টস যারা আছে আমরা চিন্তা করি তারাই উপকৃত হবে তা না, একদম নর্মাল যে কেউ ইংরেজি শিখতে চায়, ইংলিশতে কম ভুল করতে চায়, তাদের সবার জন্যই কিন্তু এটা খুব দারুণ একটা বই হতে পারে। এবং আমরা কিন্তু দেখি বিভিন্ন বিদেশি রাইটাররা এই ধরনের একটা কমন এরো বা কমন মিস্টেক্স ইন ইংলিশের বই বের করে থাকে, সো আই গেস সবার জন্য এটা খুবই হ্যান্ডি হবে। এবং এটা আমার পাঞ্জাবির পকেটেও ঢুকে যাচ্ছে খুব সুন্দর করে, খুবই লুক অ্যান্ড ফিলটা খুব দারুণ। সো আই গেস সবাই আসবেন এবং খুব দ্রুত এই বইটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, আমি একটু বইটা নিয়ে কিছু কথা বলি, যে আমাদের স্টুডেন্ট সাইকোলজি কী বলে, যখন আমরা আমাদের হাতে একটা মোটা বই নিই আমাদের কিন্তু পড়ার আগ্রহটা এতটা কাজ করে না। যখন তুমি এরকম একটা ছোট্ট বই হাতে নিবা, যখন পড়তেছ খুব অল্প পরিসরে, লাইক তুমি গল্পের বইয়ের মতো কিন্তু এই বইটা যখন পড়ে ফেলবা তোমার কিছু কমন মিস্টেক্স অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো এই বইটাও মাস্ট তোমাদের কালেকশনে থাকা দরকার, তোমাদের ইংলিশের ভয়, ইংলিশের যে সমস্যা আছে তা দূর করার জন্য। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ রাজা, ধন্যবাদ। এখন আমরা কথা বলবো আমাদের আরেকটা বেস্ট সেলিং প্রোডাক্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট রিভিউ গতবার বের হয়েছিল, এটার সেকেন্ড এডিশন এবার এসেছে। গতবারে অনেক স্টুডেন্টদের কাজে দিয়েছিল, বিশেষ করে ফিজিক্সের আলোড়ন সৃষ্টিকারী বই, সেটা হচ্ছে ফিজিক্স পকেট বুক। আর এইটা নিয়ে কিছু বলার জন্য আমাদের ট্যানিং স্কুলের বুক ডিপার্টমেন্টের অন্যতম একজন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ আমাদের সাথে আছেন, সে এই বইটা নিয়ে কিছু কথা বলবে, এই ফিজিক্স বইটা নিয়ে, যে এই বইয়ের টোটাল রিভিউ থেকে শুরু করে পুরো প্রজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল, রাইট? সো মইনুল, তো এই বই নিয়ে, বই দুটো লিখেছেন আমাদের এনমিল স্কুলের অপার অপার ভাইয়া, সবার প্রিয় অপার ভাইয়া, সবার এবং ইমরানুস্তর ভাইয়া। তো বই দুটা নিয়ে আসলে অত কিছু বলার নাই, বই দুটা নিয়ে তোমরা সবাই বই দুটা সম্পর্কে একটু জেদ জানো। বইটা গত বছর বইমেলা থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত রকমারিতে বেস্ট সেলিং পজিশনে আছে। বই দুইটার ভিতরে তুমি ফিজিক্সের যত কঠিনটি আছে, সকল সূত্র বলো, ফিজিক্সের যত তোমাদের ভয় আছে সকল ভয় দূর হয়ে যাবে এই বইটাতে। আমরা অনেক সময় ফিজিক্সের পরীক্ষার জন্য আমরা মোটা বই নিয়ে আমরা রিভাইশন দিতে পারি না, আমরা যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু এটা আমরা পকেটেই থাকবে, তো আমরা চাইলেই অল্প সময় আমাদের যে গুরুত্বপূর্ণ সূত্র আছে পরীক্ষার হলে পকেটে না, কিন্তু হলের আগ পর্যন্ত মানে যাত্রা পথের পকেটে, তো ওই হিসাবে তুমি চাইলেই একটা অধ্যায়ের চাইলেই পুরো বইটাকে একদম অল্প কিছু সময়ের ভিতরে রিভিশন দিয়ে দিতে পারো এবং বইটি তোমরা আজই সংগ্রহ করে নেবে। ওকে, সো বুঝে গেছো আমাদের ফিজিক্স বইয়ের মাহাত্ম, বিশেষ করে যখন আমরা সূত্রগুলো রিভাইজ দিতে চাই বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন রিভিশন দিতে চাই তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সব কিছু একসাথে আছে কিনা এবং সুন্দরভাবে গোছানো আছে কিনা, তার জন্য ফিজিক্স পকেট বুক বেস্ট চয়েস। এবার আমার ডিপার্টমেন্ট নিয়ে আমি বলবো, দাদা এই জন্য কি আমি আপনাকে কিছু বলবো? আচ্ছা, এটা কি? একটা বাক্স, এটা একটা বাক্স। কি বাক্স দাদা? ম্যাথের সবচেয়ে কঠিন টপিকস কোনটা ইন্টারমিডিয়েটের? ক্যালকুলাস। আসলে সো এই ক্যালকুলাসকে কীভাবে আমরা মনে রাখতে পারি, আর তা নিয়ে তৈরি হয়েছে আমাদের এই ম্যাপ। আমাদের আরও দুটা প্রোডাক্ট আছে, আপকামিং প্রোডাক্ট, সেটা হচ্ছে ম্যাথ পকেট বুক, ঠিক আছে, খুব শীঘ্রই আসবে। কিন্তু পকেট বুকের আগে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ক্যালকুলাসের ভয়টা দূর করা। আর ক্যালকুলাসের ভয় আমরা কীভাবে দূর করতে পারি, যে সহজেই পুরো ক্যালকুলাসকে আমাদের চোখের সামনে রেখে দিব। কীভাবে দেখো, আমি বলছি কীভাবে চোখের সামনে রাখবো, এইভাবে রাখবা, ওর কাছে দিবা, তারপরে তোমরা এরকম একটা ম্যাপ নিবা। এখানে টোটাল তিনটা ম্যাপ আছে, রাইট? একটা ডিফারেন্সিয়েশনের, একটা ইন্টিগ্রেশনের, আরেকটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এমসিকিউ সলভ করার জন্য। তারপর এইভাবে ম্যাপটা খুলতে হয়, আর ম্যাপ খোলার পরেই টোটাল অন্তরীকরণ তোমার হাতের কাছে। প্রতিদিন তুমি যখন ঘুম থেকে উঠবা, টেবিলে পড়তে বসবা, এক ঝলক এই ম্যাপটা এ টু জেড নজর দিয়ে দিবা। প্রতিদিন 10 মিনিটে এই ম্যাপটা রিভাইজ দেওয়া সম্ভব এবং আস্তে আস্তে তোমার মনের ভিতর গেঁথে যাবে ক্যালকুলাসের মজা। ওকে, আচ্ছা, সাপোজ তুমি প্রসেসের কিছু জিনিস বুঝতে পারছো না, তখন তুমি কী করবা? তখনও টেনশন নাই, আমাদের কার্ডটা কোথায় দাও তো, কার্ডটা কোথায়, এই যে দেখো একটা স্ক্যানিং পয়েন্ট আছে, তুমি যদি এই জায়গাটা স্ক্যান করো, স্ক্যানের সাথে সাথেই
তুমি এই পুরো ম্যাপের এক্সপ্লেনেশনটা পেয়ে যাবা ভিডিও ওয়াইজ। তার মানে এটা স্ক্যান করার সাথে সাথে তুমি কি করতে পারবা, তুমি এটা ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবা যে এটা কীভাবে ইউজ করতে হয়, আমি উল্টা দিচ্ছিলাম, কীভাবে ইউজ করতে হয় এবং কীভাবে আমি এটা ব্যবহার করব। প্রথম 30 দিন লাগবে, তারপর 20 দিন লাগবে, তারপর দেখবে 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে তুমি ক্যালকুলাস টোটাল রিক্যাপ করতে পারতেছ। সো এটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশনের পরে আমাদের যে টপিকসটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রবলেম। আর ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো তোমরা অনেকেই জানো যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের প্রচুর সূত্র এবং এই সূত্রগুলো মনে থাকে না। এই সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের এই আরও একটা ম্যাপ, যেই ম্যাপে তুমি ইন্টিগ্রেশনের সকল টেকনিক, সকল ফর্মুলা, সকল ম্যাথের ক্যালকুলেশন এক জায়গায় পাওয়া যাবে। এবং সেম আগের মতোই যদি ইন্টিগ্রেশন তুমি না বুঝো, এই কর্নারে জাস্ট তোমার মোবাইল স্ক্যানার অন করে স্ক্যান করবা, পেয়ে যাবা এই ইন্টিগ্রেশনের ভিডিও টিউটোরিয়ালগুলো, যা তোমাদের পুরো ম্যাপটা বুঝতে সাহায্য করবে এবং সাথে সাথে তোমাদের হেল্প করবে ইন্টিগ্রেশনের ভয় দূর করার জন্য। আচ্ছা, এখন তো আমরা ডিফারেন্সিয়েশন বুঝে গেলাম, ইন্টিগ্রেশন বুঝে গেলাম, তারপর স্টুডেন্টের মাথায় কী আসে, পরীক্ষায় আনসার করব কিভাবে, বা পরীক্ষায় একটা ডিফারেন্সিয়েশনে ম্যাথ করতে 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে, 15 মিনিটও লেগে যায়। সো এটা এমসিকিউ যখন আসবে তখন আমি কিভাবে কাজ করব, তার জন্য তোমাদের লাগবে আরও এক্সট্রা একটা ম্যাপ, যেই ম্যাপে তোমরা দেখতে পাবা ক্যালকুলেটার ট্রিক্সগুলো, যা তোমার একাডেমিক এক্সামগুলোতে প্রচুর 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 হেল্প করবে তোমার বেসিক থেকে পরীক্ষায় মার্ক এনশিওর করার জন্য। তুমি যদি এটা ভালো করে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো। আচ্ছা, এখানে একটা ট্রিক্স তুমি বুঝতেছো না, সেম ওয়েতে তুমি যদি স্ক্যানারে স্ক্যান করো তুমি কিন্তু এই ট্রিক্সগুলোরও ভিডিও পেয়ে যাবা। সো এই প্রোডাক্টটা ছিল আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের জন্য, যেখানে প্রচুর পরিশ্রম করেছে আলভি এবং বৃষ্টি দুজনে প্রচুর প্রচুর পরিশ্রম করেছে, আমাদের টোটাল টিম এটা রিভিউ করেছে এবং তোমাদের সামনে এটা ইন প্রোডাক্ট হিসেবে আছে। যাদের ক্যালকুলাস নিয়ে ভয় আছে তারা এই ম্যাপটা সাথে রাখতে পারো, তোমাদের ক্যালকুলাসের জার্নিটা অনেক অনেক ইজি হয়ে যাবে। এই ছিল আমাদের আজকে রিভিউ পর্ব। আমরা ডেকে নিব আবার আমাদের সাকিব ভাইয়াকে। সাকিব ভাইয়া, লাস্ট একটু হাই বলে যাই আমাদের লাইভে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে হচ্ছে আমাদের ক্লাসগুলো বা ও আজকে ক্লাস অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। তো তোমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কাইন্ডলি রকমারি থেকে কালেক্ট করে নিতে পারো যারা ঢাকার বাহিরে আছো। তো আমি আবার একটু প্রোডাক্টগুলো সবগুলো বলে দিই আমাদের। আমাদের হচ্ছে এইবার নতুন এসেছে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে পকেট বুকগুলো আছে, দেন হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ এই বইটা এসেছে, দেন হচ্ছে আমাদের ক্যালকুলাস বইটা নতুন আছে আর কি, ক্যালকুলাস ম্যাথটা, অ্যান্ড হচ্ছে আমরা যদি বলে আমাদের ফিজিক্স পকেট বুকগুলো এগুলো আগে থেকে আছে, রসায়নের ইন্টারেক্টিভ ম্যাপ ইন্টারনেটে আছে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও সবাই ভালো থাকো, নেক্সট দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।